মন বসে না শহরে ইটপাথরের নগরীতে, কোলাহল থেকে দূরে বহু দূরে। রিল্যাক্স করতে চাচ্ছেন? তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এখানেই পেয়ে যাবেন পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। এমন একটা প্লেসে একদিনের জন্য কে না ট্যুর দিতে চায়? রিল্যাক্স করার জন্য আমি চলে আসছি কাপ্তায়ের নিসর্গ পট হাউসে। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, আমরা আজকে সকাল সকাল আসছি নিসর্গ রিভার ভ্যালি পট হাউসে। এখানে আমরা কিভাবে আসছি সেটা জানতে হলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এখানে কিভাবে আসবেন? ঢাকার যে কোনো বাস স্ট্যান্ড থেকে হানিফ, এস আলম, সৌদিয়া, শ্যামলী ও রবি এক্সপ্রেস বাসে করে চলে আসতে পারেন নিসর্গ পট হাউসে। ঢাকা টু কাপ্তাই নন এসি বাসগুলোর ভাড়া 800 টাকা করে ও এসি বাসগুলোর ভাড়া 1200 থেকে 1800 টাকার মধ্যে। বাসে উঠেই বাসের সুপারভাইজারকে বলে রাখবেন কাপ্তায় নিসর্গ পট হাউসে নামিয়ে দিতে, তাহলে পট হাউসে আসা মাত্রই আপনাকে এখানে নামিয়ে দিবে, বা গুগল ম্যাপের সাহায্য নিতে পারেন। বাংলাদেশে এই প্রথম থাইল্যান্ড কটেজের মতো করে কর্ণফুলী নদীর তীরে তৈরি করা হয়েছে পট হাউস। এখানে কিছুক্ষণ কাটানোর পর কিছুক্ষণের জন্য মনে হবে আপনি থাইল্যান্ডে আছেন, আর এই ফিলিংসটাই আপনার ভ্রমণকে পরিপূর্ণ তৃপ্তি দিবে। এখানে আসার পর থেকে অন্যরকম একটা ফিলিংস আসতেছে, সেটা হচ্ছে আমি মনে হচ্ছে দেশের বাহিরে আছি, মানে অন্যরকম একটা মানে খুশি খুশি ভাব লাগছে। মজা কিন্তু অন্যরকম মজা, এখানে যদি একটা বালিশ হইতো না আর জোশ হইতো। এখানে বসে এই যে কাপ্তাই লেকের ভিউটা অসাধারণ, জাস্ট ওয়াও, যে দেখে যে মানে অন্যরকম একটা ফিল। চিল করতে আসছি। অ্যাকচুয়ালি পট হাউসের একটা কন্ডিশন ছিল যে 11টার সময় চেক আউট অ্যান্ড দুপুর 1টার সময় চেক ইন। তো ভাইয়ের সাথে কথা বললাম আর্লি দেওয়ার জন্য, তো ভাই আমাদেরকে এখনই আমাদের রুমটা বুঝিয়ে দিচ্ছে। এখন বাজে হচ্ছে 9:11, আমরা সকাল সকাল মর্নিং সকালেই পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। কমপ্লিমেন্টারি যা যা পেয়েছি সেটা হচ্ছে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট আর কায়াকিং। তো এটা আমাদের কমপ্লিমেন্টারি, এবং সাথে আমাদের রুমে যেটা আছে, রুমে আমাদের তিনজনের জন্য তিনটা ব্রাশ আছে, টুথপেস্ট আছে আর সাবান আর শ্যাম্পু আছে। এখানে আপনারা আসলে ফ্যামিলি নিয়েও আসতে পারবেন, বাচ্চা থাকলে বাচ্চাদের জন্য ছোট ছোট ঘোড়া, হাতি, খুব প্লাস্টিকের খুব সুন্দর সুন্দর খেলনা দেওয়া আছে, চাইলে এগুলো ইউজ করতে পারবে। রুমের নাম হচ্ছে চন্দ্রপাহাড়, চন্দ্রপাহাড় আমাদের বুকিং হয়েছে, চন্দ্রপাহাড়ে যাই। একটা সিঙ্গেল বেড, এটা এটা একটা ডাবল বেড, আমরা তিনজন আছি, দুইজন আমার ভাই ব্রাদার আসছে রাজশাহী থেকে আর আমি ঢাকা বাড্ডা থেকে। এখানে একটা ডেস্কটপ ড্রয়ার আছে, গ্লাস আছে আর টিস্যু দেওয়া হয়েছে। টোটাল ইন্টেরিয়রটা বাঁশের, বাঁশের করা রুমটা, বাঁশ এবং বেড়া দিয়ে করা। এটা অনেকটা থাইল্যান্ডের যে পরিবেশ, যেরকম রুম হয় ওদের, অনেকটা ওই রকম করে তৈরি করা, ওদের ওখান থেকে থিমটা নেওয়া। উপরে একটা সিলিং ফ্যানও দেখছেন রাউন্ড, ওইখানে জিসনের যে লাইটিংগুলো ইউজ করা হয় ওইটা, এবং অ্যাডজাস্ট ফ্যানও আছে। এখানে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার আছে, তো একটা মিরর আছে। এখানে একটা ওয়াশরুম আছে ঠিক মিডল পয়েন্টে, দুই পাশে শুলে এবং মাঝখান দিয়ে কোনো সমস্যা হবে না, মাঝখান দিয়ে যাওয়ার জন্য সুবিধা হবে। ওয়াশরুমটা হচ্ছে অ্যাটাচ করা, মোটামুটি সুন্দর, এবং হাই কমর দেওয়া। বেসিং আছে একটা, গোসল করার জন্য বালতি আছে, চাইলে আপনি শাওয়ারও নিতে পারবেন। উপরে ছন্না সিস্টেম আছে, রিসাইকেল বিন আছে এখানে একটা, এটা দেখেন, জাস্ট জাস্ট ওয়াও, কাপ্তাই লেক ভিউটাই অসাধারণ একদম। আপনার মালদ্বীপে যেমন ওয়াটার ভিলেজ আছে, সেম টু সেম ওয়াটার ভিলেজের মতো মনে হবে আপনাদের। রুম থেকে আমরা শুয়ে শুয়ে এই ওয়াটার ভিলেজ ফিল করবো। কিভাবে এখানে রিজার্ভেশন নেবেন? এই পট হাউসে হলিডেতে রিজার্ভেশন পেতে হলে 15 দিন আগে ফোন দিতে হবে, এবং রেগুলার ডেগুলোর জন্য 1 সপ্তাহ আগে ফোন দিয়ে রিজার্ভেশন দিতে হবে, কেননা সিজনের সময় খুবই রাশ থাকে, 5 দিন আগে ফোন দিলেও রিজার্ভেশন পাবেন না। রুম বুকিং দিতে 2040 টাকা বিকাশ করে কনফার্ম করতে হবে। পার রুম রেন্ট কাপলদের জন্য পার ডে 5000 টাকা, অবশ্যই মেরিড কাপল হতে হবে, এবং অ্যাডল্ট তিনজনের জন্য পার ডে 6000 টাকা। সর্বোচ্চ 3 জন থাকতে পারবেন একটা রুমে, এবং রুম নেওয়ার সময় প্রত্যেকের এনআইডি কপি শো করতে হয়। তারপর আমরা প্ল্যান করি দুপুরে গোসল সেরেই লাঞ্চ করেই বের হয়ে যাব নেভি ক্যাম্পের উদ্দেশ্যে। দুপুর 2:30 দিকে আমরা চলে আসি নিসর্গ রিভার ভ্যালি রেস্তোরাঁতে। এটা পট হাউসেরই নিজস্ব রেস্টুরেন্ট, যেখানে তারা কমপ্লিমেন্টারি আমাদের জন্য খাবার পরিবেশন করবে। নিসর্গ পট হাউসের ওদের নিজস্ব একটা রেস্টুরেন্ট আছে, ওদের রেস্টুরেন্টেই ওদের 3 বেলা যে প্যাকেজ দিয়েছে সেই প্যাকেজের মধ্যেই
দুপুরে লাঞ্চে আমাদের যা দেওয়া হয়েছে ভাত ও ডাল আনলিমিটেড, যত ইচ্ছা খেতে পারবেন। আলু ভর্তা, চাফিলা মাছ ভাজা, মুরগির রেজালা, সালাদ ও সাথে 2 লিটার পানি দিয়েছিল, এগুলো কমপ্লিমেন্টারি। যদি এক্সট্রা কিছু খেতে চান সেগুলো আলাদা করে বিল দিতে হবে। যেমন আমরা টাকি মাছের ভর্তা এক্সট্রা নিয়েছিলাম, দাম ছিল 100 টাকা। খাবারগুলো মজার ছিল, বিশেষ করে ভর্তা ও মাছ ভাজা। তিনটা আইটেম খেলাম, তিনটা আইটেমই ভালো লাগছে। বিশেষ করে ওদের যে টাকি মাছের ভর্তাটা, এটা বেশি ভালো লাগছে। আমরা 3:20 দিকে পট হাউস থেকে রওনা দিয়েছিলাম একটা সিএনজি রিজার্ভ করে। তো সিএনজি রিজার্ভ ছিল নেভি ক্যাম্প পর্যন্ত। নেভি ক্যাম্পে আমরা 300 টাকা দিয়ে রিজার্ভ করেছিলাম। আমাদের সিএনজিতে আসতে প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছে। নেভি ক্যাম্পের ঘোরার যে ম্যাপটা একটু দেখে নিই এক নজর, কীভাবে যেতে হবে। তো এখানে আমরা একটা রুট পেয়েছি, আমরা ঠিক এই জায়গাটা নেমেছি, এই জায়গাটা। এখন এই জায়গাটা দিয়ে এদিক দিয়ে যাব, একটা রাউন্ড দিয়ে নার্গিস, তারপরে ভিআইপি শেড, বকুল, এগুলো হয়ে আমরা আবার এক্সিট পয়েন্ট দিয়ে বের হয়ে যাব। তো দেখি কতটুকু সময় লাগে এটা বের হয়ে আসতে। আমরা নেভি ক্যাম্পে টিকিট কেটে নিলাম জনপ্রতি 20 টাকা করে। আর এখানে পার্কিং আছে, পার্কিং চার্জ প্রতি মাইক্রোবাস 200 টাকা, প্রাইভেট কার 100 টাকা, মোটর বাইক 20 টাকা ও সিএনজি 30 টাকা। নেভি ক্যাম্পে প্রবেশ করার পরই এই ভিউ পয়েন্টটা চোখে পড়লো। শিপের আদলে তৈরি করা এই ভিউ পয়েন্টটি দেখতে অ্যাজ লাইক শিপের মতো। একটা হুইল আছে, একটা নোঙর আছে। এখান থেকে কাপ্তাইয়ের অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। আর পানির কালারটা এত সুন্দর, একদম গ্রিন কালার, অনেক সুন্দর লাগছিল। তারপর একটু সামনে আসলাম, সিঁড়ি দিয়ে নামতে নামতে আরেকটা ভিউ পয়েন্ট পেলাম, যেটা শিপের নোঙরের আকৃতি করা। সামনে যাওয়ার পর মনে হচ্ছে শূন্যের উপর আছি। এখানকার ভিউ পয়েন্টটাও সেম, অনেক সুন্দর লাগছিল। তারপর আরো একটু নিচে নামার পর ভাসমান ব্রিজ পেলাম, যেটা কাপ্তাই লেকের উপর একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ের সংযুক্ত করেছে। এবং এখানে ঘন্টা অনুযায়ী 15 মিনিট, আধা ঘন্টা ও 1 ঘন্টা বোটিং রাইড করতে পারবেন এবং কায়াকিং করতে পারবেন। এখন যাচ্ছি ভাসমান সেতুতে। এই হচ্ছে ভাসমান সেতু, স্প্রিং করতেছে। কায়াকিং ভাড়া কত করে এখানে? এগুলো হচ্ছে আধা ঘন্টা 200 টাকা। আচ্ছা, 15 মিনিট 100 টাকা, আধা ঘন্টা 200 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে সবাই নেভি কর্মকর্তা, এখানে ওনারাই দেখশন করে এবং ওনারাই টিকিট কাউন্টারে বসে এবং এই কায়াক ভাড়াগুলো ওনারাই দেয়। আর ভিউ অসাধারণ ভিউ, আর পানির যে কালারটা, যেটা একটু আগেও বললাম, স্পিচলেস হয়ে যাচ্ছি, বলার ভাষা নেই, এত সুন্দর ভিউ। এখন এখানে খুব লম্বা একটা সিঁড়ি, নামার সময় আসলে নামা যায়, উঠাটা কষ্ট হবে প্রচুর, অনেক নিচে উঠতে হবে, অনেক উঁচায়। সামনে কিচ্ছু নাই, এখানে একটু বসার রেস্ট নেওয়ার একটা জায়গা আছে, একদম পা ধরে যায়। আর একটা সিঁড়ি উঠে যাই, উঠে তারপর এখানে রেস্ট নিব। ভাই উঠে গেছি, উঠে গেছি। সেই ভিউ, সেই মানে উঠার পরে ভালো লাগতেছে, যারা উঠে গেছে আর টেনশন নাই, এখন নামবো। উপরে উঠতে একটু কষ্ট হয়েছে, বাট ওঠার পরে ছাউনি পেয়ে খুশি হয়ে গেছি, এখন বসে রেস্ট নিতে পারবো। ওয়াও, নাইস প্লেস। ওখানে দেখতে পাচ্ছেন মেবি ওইটা একটা প্রমোদন বোট হাউস। এখন আমাদের কিছু পথ হচ্ছে মাটির রাস্তা আর কিছু পথ হচ্ছে সিঁড়ি। তো আগাইতে থাকি সাহস নিয়ে, কারণ আমার ট্রেকিং করার অভিজ্ঞতা মোটামুটি ভালোই আছে, তো সেজন্য আমি ভয় পাচ্ছি না। যে উপরে আরেকটা ছাউনি আছে, ওইখানে যে আবার একটু রেস্ট নিব, তারপর আবার ট্রেকিং শুরু করব। কষ্ট করে সেই উপর থেকে নিচে নামলাম, আবার উপর উঠলাম, আবার নিচে নামলাম, আবার উপর উঠলাম। এই যে কষ্টটা করতেছি, কেন করতেছি? কারণ সুন্দর একটা ভিউ দেখার জন্য। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন কাপ্তাই লেকের ফুল ভিউ, ডানে বামে সামনে সব দিকে হচ্ছে কাপ্তাই লেক। এবং এই কাপ্তাই লেকটা পাহাড়ের ভাঁচে ভাঁচে খাঁচে খাঁচে পানিতে ভরে গেছে, এবং এটা 12 মাসে এরকম পানি থাকে। তবে বর্ষাকালে আরও বেশি পানিটা ফোলা থাকে, তখন আসলে আরও ভিউটা আরও অন্যরকম লাগে। এবং এই ভিউটা অসাধারণ সুন্দর। এটা পার হয়ে উপরে উঠলেই মনে হয় আমাদের গন্তব্য শেষ। আমাদের এই নেভি ক্যাম্পটা পুরোটা ঘুরতে পাক্কা 1 ঘন্টা সময় লাগছে। তো 1 ঘন্টার ভিতরে আমরা কমপ্লিট করে এসেছি। মামা তরমুজ দেন, কত করে? সুন্দর, পিস 10 টাকা, সেই মিষ্টি।
যেমন কালার এমন মিষ্টি, তারপর খাবো আনারস, মনে শিলতেছে আমাদের জন্য, ওইটাও 10 টাকা করে দেন, আনারসটা দেন মিষ্টি, অনেক মিষ্টি, পাহাড়ি ছোট ছোট সাইজ বাট অনেক মিষ্টি। রুমটা মিনিমাম 5 দিন আগে আমরা বুকিং করেছিলাম ফোন দিয়ে, ওদের ফোন নাম্বারটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে রেখে দিব, আর ওদের ফেসবুকের লিঙ্কটাও দিয়ে দিব, পেজের লিঙ্কটা। আর যেটা আমি বলি নাই সেটা হচ্ছে, অনেকেই বুকিং না দিয়ে চলে আসছে, যা কোনো ওরা এখানে টেন্ডে থাকতেছে, টেন্ডের ভাড়া হচ্ছে 1500 টাকা পার ডে, একজন থাকতে পারবে একটা টেন্ডে। এই টেন্ডে যারা থাকতেছে তারা মোবাইল চার্জিংয়ের জন্য এক্সট্রা করে পোর্টও পেয়ে যাবেন, তাদের ফোনগুলো চার্জ দিতে পারবে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে দিনের থেকে বেশি সুন্দর হচ্ছে রাতের সিন, এক্স্যাক্টলি থাইল্যান্ডের ছোঁয়া পাচ্ছি আমি এখন, এবং তাদের সাথে আবার কথা হয়েছে দীর্ঘ সময়। তাদের এখানে যে ম্যানেজার উনি বলতেছিল তারা থিমটা নিচ্ছে থাইল্যান্ডের থেকে, এটা খাট না অনেকটা ওরকম করে মাছাং করা, তো স্প্রিংই দড়ি, তো এইটা চিল করার মজাই অন্যরকম। আর যে রাতেরবেলা যে লাইটিংটা নিচ থেকে আসতেছে, তো এইটার যে একটা থিম মানে অসাধারণ। এছাড়া আমাদের ডিনারের টোকেন, তো 3% আমাদের ডিনার অলরেডি চলে আসছে, এই আনলিমিটেড ভাত, আনলিমিটেড ডাল, এটা রুই মাছ কারি, এটা হচ্ছে ফিশ পাকোড়া, আর এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল, আর সালাদ আগের মতোই, আর 2 লিটার পানি। রাতে অ্যাকচুয়ালি সুকিয়ার আলু ভর্তাটা আমাদের অ্যাডিশনাল ছিল, এটা আমরা এক্সট্রা করে অর্ডার করে নিছি, আর আগামীকালকে ব্রেকফাস্ট মেবি খিচুড়ি। নিসর্গ কায়াক সম্বন্ধে এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, আপনারা এটা ভালো করে পড়ে তারপরে কায়াকিং করতে যাবেন। আপনি যদি আমার ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিবেন। কায়াকিংয়ে যাচ্ছি ভেলা, আচ্ছা এটা হচ্ছে ভেলা, তো ভেলা থেকে আমরা উঠে, ভেলা থেকে আমরা কায়াকে উঠে গেলাম ভাই, সেইরকম সজল ভাই, অনেকবারই কায়াকিং করার চেষ্টা করছি বাট আমার হয়ে ওঠে নাই, তো এইখানে সাহস করে উঠে পড়ছি, দেখি কায়াক করে কিরকম লাগে। এটা অ্যাকচুয়ালি আমাদের কমপ্লিমেন্টারি আমাদের এই পট হাউস থেকেই ছিল 30 মিনিটস, তো আমরা রিকোয়েস্ট করে 1 ঘন্টা নিয়ে নিছি। গাইস দেখতে পাচ্ছেন কি অবস্থা, মানে চরম চরম ফিলিংস, এরকম ফিলিংস হয় যদি কায়াক না করেন। একটু টেস্ট করে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছিলাম, তো আমি একটা বাইকের মতো নিলাম, একটা বাইক নেই মুখে, পট হাউসে খাবার সব ভাই জোস, বিশেষ করে ভর্তাগুলো, তারপরে সকালে ব্রেকফাস্টটা ডিম খিচুড়ি, তা আমরা এটা খেয়েই আমরা রওনা দিব। এখন অলরেডি আমাদের 10:30 বেজে গেছে, আধা ঘন্টার ভিতরে আমরা এটা খাবার দাবার সেরে রাঙামাটির উদ্দেশ্যে বের হয়ে যাবো, আজকে টোটাল ট্যুরটাই হবে রাঙামাটি। ব্রেকফাস্টের পরে এরকম একটা চা, মানে খেয়ে আমার পুরো চাঙ্গা হয়ে গেছে, চাটা এত মজা। কাপ্তাইয়ের পট হাউসে একদিন থাকা ও নেভি লেক ভিউ পিকনিক স্পটে ঘোরাঘুরি, এই পর্যন্ত আমার একদিনের টোটাল খরচ স্ক্রিনে দিয়ে দিলাম। নেক্সট পর্বে দেখবেন রাঙামাটি এক্সপ্লোর। রাঙামাটি ও কাপ্তাই ট্যুর সংক্রান্ত কিছু জানার থাকলে কমেন্টস বক্সে জিজ্ঞাসা করবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি, আল্লাহ হাফেজ। নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ রইল, টু বি কন্টিনিউ। একসাথে ঘোরাঘুরি করে কেমন মজা লাগে, সবাই দর্শকদের জন্য হাই বলে দেন, হাই, থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই ব্লগ দেখবেন এবং ফলো করে দিবেন।